জমা জলের বিদ্যুস্পুষ্ট হয়ে রাজ্যে একাধিক মৃত্যু সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন যে রাজ্যে বৃষ্টি হয়েছে জল তো জমেই দিনকে দিন জল বেশি বাড়ছে কারণ ড্রেন বন্ধ পরিষ্কার করা হচ্ছে না আর যত ফাঁকা জায়গা ছিল পুকুর ছিল সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে সিপিএম আলম আমল থেকে শুরু হয়েছিল এই ধরনের সিন্ডিকেট প্রমোটিং। আর তাতে ফাঁকা জমি ছিল এম এমনকি খালের উপরেও বাড়ি হয়ে যাচ্ছে এমনকি বিক্রি সেইগুলোও করে দেওয়া হচ্ছে পাল্টা বেআইনিভাবে ফলে জল বের বার করার নেই জন্য সেই জায়গা নেই তাই একটু বেশি বৃষ্টি হলে যেখানে ফাঁকা জায়গা রাস্তায় সর্বত্র দাঁড়িয়ে যাচ্ছে সরকারের কোনো দায় দায়িত্বই নেই তাদের নেতাদের কোনো দায়িত্ব নেই অমানবিকভাবে কথাবার্তাই শুধু বলে যাচ্ছেন সেই নিয়ে দিলীপ ঘোষ বললেন দেখুন যে ধরনের বৃষ্টি হয়েছে জল জমেছে আর দিনকে দিন জল বেশি জমবে কারণ ড্রেন বন্ধ পরিষ্কার করা হয় না যত ফাঁকা জায়গা ছিল বা পুকুর ছিল যেখানে জলটা জমা হতো সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে সিপিএমের আমল থেকে এই ধরনের যে শুরু হয়েছিল সিন্ডিকেট আর এই ধরনের হাউসিং এ তৈরি করার প্রমোটিং তাতে যত ফাঁকা জায়গা ছিল এমনকি খালের উপরেও বাড়ি হয়ে যাচ্ছে জলটা বেরোবে কোথায় আর সেই জায়গাগুলো এরা একেবারে কবজা করে নিয়ে বিক্রি করে দিচ্ছে পাটটা দিয়ে দিচ্ছে বেআইনিভাবে ফলে তুই জল বেরোবারও জায়গা নেই জল দাঁড়াবারও জায়গা নেই তো একটু বেশি বৃষ্টি হলেই এখানকার জল যেখানে ফাঁকা জায়গা রাস্তা ইত্যাদির মধ্যে জমে যাচ্ছে সরকারের কোনো দায় দায়িত্ব নেই তাদের নেতারা এমনভাবে কথাবার্তা বলছেন উনি তাদের কোনো দায় নেই আর অমানবিকভাবে কথাবার্তা বলছেন যারা এই লোহার পোস্ট লাগিয়েছিলেন ত্রিফলা দিয়েছিলেন সেই পোস্টগুলোই আজকে আমাদের জমদূত হয়ে গেছে তো সরকারের ইমিডিয়েট ব্যবস্থা করা উচিত যাতে আর প্রাণহানি না হয় লোককে সতর্কও করা উচিত সঙ্গে সঙ্গে তার রাস্তা বার করা উচিত যাতে এরকম দুর্ঘটনা না ঘটে নিউটাউন স্মার্ট সিটি সেখানে বেশ কিছু অবসর এখনও জলবদ্ধ হয়ে গেছে এই বিষয়টা কী বলবেন নিউ সমস্যাও তাই কিছুদিন আগে পর্যন্ত ফাঁকা জায়গা ছিল অনেক ধীরে ধীরে বাড়ি বাড়ছে না ড্রেনেজ সিস্টেম ঠিক আছে আর না জল দাঁড়াবার কোনো জায়গা আছে চার খাল আছে খালে জলটা যাওয়ার জন্য কোনো ব্যবস্থাই নেই পেছনে ভেড়ি আছে কিন্তু ড্রেন নেই যাবে কী করে এত জল হয়ে গেলে একসঙ্গে বেরোতে পারছে না ব্যবস্থা নেই এটা না করে যে আবার নিউটাউনে আরও বাড়ানো যায় বাড়ি হচ্ছে সমস্ত কিছু সুবিধা বাড়ানো হচ্ছে মিনিমাম যেটা প্রাথমিক সুবিধা জল বেরোবার সেটা যদি না থাকে খুব মুশকিল গরমের সময় জলের কষ্ট আর বৃষ্টির সময় জল আধিক্য হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে লোকে এই বিড়ম্বনা থেকে পার না করতে পারলে গত দশ বছরে এই সরকার কোনো স্থায়ী সমাধানের ব্যবস্থা করেনি ভিডিও রিপোর্ট সঠিক বার্তা